টাইগারদের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটোরির মেয়াদ শেষ হচ্ছে নিউজিল্যান্ড সফরেই। খোঁজা হচ্ছে নতুন স্পিন কোচ। শ্রীলঙ্কায় দুই টেস্টের সম্ভাব্য সূচি 21 আর 29 এপ্রিল। লঙ্কা সফরে দেশীয় স্পিন কোচে তাই রাখতে হচ্ছে ভরসা। আগামীর ব্যস্ত সূচির জন্য আন্তর্জাতিকের সাথে মিলিয়ে তৈরি হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার, জানিয়েছেন বিসিবির কর্তারা। 2019 সালের অক্টোবরে 100 দিনের চুক্তিতে স্পিন পরামর্শক হিসেবে টাইগার স্কোয়াডে যুক্ত হন ড্যানিয়েল ভেটোরি। ওই 100 দিনের মধ্যে যে কটা সিরিজ হয় সে কটাতেই কাজ করার চুক্তি ছিল কিউই সাবেক স্পিনারের। বিস্ময় 2020-এর কোভিড এলোমেলো করে দিয়েছে সব। এই সময়টায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন সময়ে আসতে পারেননি ভেটোরি। চুক্তির দিনক্ষণও শেষ পর্যায়ে। নতুন করে আর চুক্তি বাড়াতে চায় না বোর্ড। টাইগারদের নিউজিল্যান্ড সফরেই হয়তো শেষ স্পিন কোচ ভেটোরির অধ্যায়। যেহেতু ওর সাথে আমাদের কন্ট্রাক্ট কিন্তু টি-20 পর্যন্ত, এবং যেহেতু এখন কোভিড সিচুয়েশনের জন্য আপনার নিউজিল্যান্ড থেকে যাওয়া এবং ওখান থেকে বের হয়ে আসাটা কিন্তু ভেরি ওদের একটা সিস্টেমিক একটা বিরাট প্রবলেম আছে। তো সেটার জন্য আপাতত আমরা ওকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না। সো আমরা ওটা নিয়ে ফিউচারে চিন্তা করবো কী হয় না হয়। তাসমান দ্বীপ থেকে ঢাকায় ফিরেই আরেক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এখনও চূড়ান্ত হয়নি সূচি, তবে দুই বোর্ডের শেষ আলোচনায় দুই ম্যাচের টেস্টের সম্ভাব্য তারিখ 21 ও 29 এপ্রিল। ওরা হোস্ট, ওরা কিন্তু আমাদেরকে ভেন্যু এবং সব কিছু ব্যাপারে ওরা আমাদেরকে ফাইনাল করবে। প্রথম কোয়ারেন্টাইনের যে ব্যাপারটা আছে সেটা আপনার ওরা চাচ্ছে যেন আমরা কলম্বোর বাইরে থাকি, বাট আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছেই জাতীয় দলের, তাই আন্তর্জাতিকের সাথে মিলিয়ে দীর্ঘমেয়াদী ঘরোয়া ক্যালেন্ডারের সূচি করা হয়েছে। মার্চের দিকে হয়তো বা NCL স্টার্ট করব, আর মে মাসের দিকে হয়তো বা আমরা প্রিমিয়ার ডিভিশনটা স্টার্ট করতে পারি। BPL হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা আসলে এখন আমাদের স্কেজুল দেখে বলতে পারবো। আমাদের দুইটা উইন্ডো খোলা আছে। মাঠের লড়াইয়ের জন্য টাইগারদের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যস্ত BCBও। শাহান পাপন, DBC News, ঢাকা।